হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমার বোনের যে বিয়ের পার্ট টু ব্লগটা আছে, সেই পার্ট টু ব্লগটা আমি এই ভিডিওটা আজকে সারাদিন আমি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পিসিমণির বাড়ি যাওয়ার জন্য। তো ওখানে যেহেতু পিসিমণির বাড়িতে, ভাবলাম একটু দেখা করে আসি। আর দেখতে পাচ্ছ আমার বড় দিদি মিষ্টি কিনছে অনেক রকমের। তো আমি সেই ফাঁকে একটু ভিডিওটা শ্যুট করে নিলাম আর বললাম যে হয়েছে হয়েছে, তখন বললো হ্যাঁ হয়ে গেছে। তো আমরা চলে আসলাম পিসিমণির বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ আমাকে মিররে, এটা হচ্ছে আমি পিসিমণির বাড়িতে চলে এসেছি। তো পিসিমণির বাড়িতে এসেই পিসিমণি বললো যে চল এখানে একটু মেলা হচ্ছে, তো রথের মেলা অনেক দিন থাকে, তো বললো যে চল ওখানে গিয়ে খুব ভালো লাগবে। তো সবাই মিলে চলে গেলাম আমরা মেলায়। তো দেখতে পাচ্ছ আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। তো সত্যি কথা বলতে এত বড় মেলার এত ভিড় অনেক দিন হয়ে গেল, তাও তবুও মেলাটা বেশ অনেক জমজমাটি ছিল। তো সবাইকে বলছিলাম যে একটু ফাঁকা ফাঁকা জায়গায় দেখে চল যাব। আর যেহেতু প্রচণ্ড গরম, সত্যি কথা বলতে এত গরম পড়েছে কি বলবো, তো গরমে মেলাটা অত ভালো লাগে না, কিন্তু কি আর করবো বলো, কত রকমের জিনিস আছে, নিতে ইচ্ছে করে আবার দেখতেও ইচ্ছে করে না নিলেও, তাই না বলো? তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের নাগরদোল্লা বসেছে, হাতি ঘোড়া অনেক কিছু বসেছে। তো প্রিন্স বলছিল যে চড়বে ওরা দিদির ছেলেগুলো, তো আমরা বললাম না একদমই না, মেলাতে এসেছিস, মেলা দেখবি, কোথাও চড়াটড়া হবে না। তো দেখতে পাচ্ছ কি গরমে আমি একদম মানে ভেপসে গেছি আর হাসছি এদিকে এটা এটা দেখে যে কি হচ্ছে। তো দিদি পাশ থেকে আসলো, পাশ থেকে এসে কি যে বললো আমি হচ্ছে মানে আওয়াজের জন্য শুনতে পাচ্ছিলাম না, তো কানটা ধরে আছে। আমি হচ্ছে কী বলছিস বল, আমি একদমই শুনতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ বাচ্চাদের কত রকমের খেলনা পাতি, বাপরে বাপ অনেক রকমের, মনে হচ্ছে বাচ্চাদেরই মেলা বসেছে, বড়দের তো কি আর আছে, তাই না? তো এইসব দেখতে দেখতে আমরা গুটি গুটি পাই সামনের দিকে এগিয়ে চলেছি। আর প্রিন্সকে একটু জ্বালাচ্ছিলাম, ও কারণে নাগরদোলা চড়বে বলছিল। তো যেতে যেতে একটা দোকান চোখে পড়লো, সেটা হচ্ছে মেয়েদের কানের দোকান, সত্যি বলতে মালা কানের এই সেই। তো ওগুলো সব দেখছিলাম এদিকে, তো কি নিবো কি নেবো ভাবছিলাম, তো নেওয়ার কিছুই ছিল না, এমনি দেখছিলাম এগুলো, এটা ভালো লাগছে এগুলো লাগছে, তো মোটামুটি লাগছিলো। তারপরে আমরা একটু একটা দোকানের সাইডে দাঁড়িয়েছিলাম একটা ফাঁকা জায়গা দেখে, আর ওইদিকে দিদিরা সব অনেক জিনিসপত্র কিনছিল। তো একদম ভিড়টির ভালো লাগছিল না, কারণ যা গরম পড়েছিল, আর আমি যে কী বলছি আমি নিজেও জানি না, একটু হাই হাই করছিলাম এইদিকে দেখতে পাচ্ছ। আর এই যে তিনটে ব্যাচারি কি করবে বুঝতে পারছে না, মাকে বলছে মা এটা কিনে দাও সেটা কিনে দাও, মারাই তো কিনতে ব্যস্ত, তো বাচ্চারা কী করবে বলো। তো ওইদিকে দেখতে পাচ্ছ দিদিরা সব কেনাকাটি করছে, আর এইদিকে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, কী অবস্থা তাই না বলো? তো এইদিকে তনুমা এদিকে দিক দেখছে, আর এইদিকে দিদি ভিডিও করে দিচ্ছিল। তারপর বললাম যে তুই যখন এত কষ্ট করে ভিডিও করলি তখন আমি তোকে একটু করে দিই, তো ওরটা দেখে তারপর আমি বললাম যে হাই। তো ওরা এত জোর করছিলো এটা নেবো সেটা নেবো করতে করতে, আমি বললাম ওই সব কিছু না নিয়ে তুই এগুলো নিয়ে, এগুলো নিয়ে খুব মজা পাবি, আনন্দ পাবি। তো তিনজনকে তিনটে কিনে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এরা কত মজা করছে, সে এর গায়ে দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর আমি একটু বেশ ওদের সাথে খেলা করছিলাম। তো দেখতে পাচ্ছ তো রিকুবেটারটা আমি একটু নিলাম, চাইলাম যদি আমি একটু দেখি কেমন লাগে। তো আমিও হচ্ছে ওদের মতন বাচ্চাদের মতন একটু ট্রাই করছিলাম, তো দেখতে পাচ্ছ। আর এগুলো সত্যি কথা বলতে ছোটো থেকে বড় আশা করি সবারই ভালো লাগে, আর আমার তো মানে অনেক ভালো লাগে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ওদের সাথে একটু মজা করার পরে আমি চলে আসলাম সোজা একটা ব্যাগের দোকান। তো দেখতে পেলাম যে ব্যাগের দোকানগুলো সব 100 টাকা, যে 100 টাকার বেশি কিছু ছিল না। তো দিদিগুলো দেখছিলো একটা এটা ওটা ভালো লাগছে এগুলো না কিনা। তারপর চলে আসলাম এই যে ফোনের দোকানে। ও এগুলো ছোটোবেলায় যে কত কিনেছি তার ঠিক নেই, তো ছোটোবেলাকার স্মৃতি তাই না বলো, যে কত দিন এখনও যে আছে এগুলো ভাবতে অবাক লাগে। তো ছোটোবেলাকার জিনিসগুলো এগুলো এখনও পাওয়া যায়। তো আমি দেখছিলাম দিদিগুলো কী ব্যাপার নিবি না কি, বললাম না 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 একদমই নয়, কিন্তু আমি দেখছিলাম ওগুলো। তো এপাশে পাশ দেখার পরে এখানে প্রিন্স বলছে কি এইটা নেবো সেইটা নেবো, ওর তো বায়নার শেষই নেই, তো বেচারি মনটা খারাপ হয়ে গেছে কি বলবো। তো দিদি বলছে চল এখান থেকে, ওকে আর কিনে দেওয়া হবে না, ওকে অনেক জিনিস কিনে দেওয়া হয়েছে। তো আমার দিদি এই সেই দেখছিলো এটা সেটা। তারপর চলে আসলাম আমরা ফুচকার দোকানে। তো ওই ফুচকা কাকুটা বলছে একটু ভালো করে ভিডিও করো, একটু ভাইরাল টাইরাল হই নাকি। তো ওইসব বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমরা যাচ্ছি আরেকটা পিসিমণির বাড়ি, তো সেখানেই মানে কাছেই ছিল, তো ভাবলাম যে কেউ পিসিমণিকে একটু দেখে যায়। তো সবাই মিলে চলে গেলাম সেই বড় পিসিমণির বাড়িতে। তো দেখতে পাচ্ছ আর বলতে বলতে এখানে পিসিমণির বাড়ির সামনে বেরিয়ে দেখছি কি দারুণ একদম ওয়েদার সত্যি, আর আকাশটা দেখো কি সুন্দর তাই না, খুব সুন্দর লাগছে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, তো টোটোর জন্য অপেক্ষা করছিলাম, আর ওখানে দিদিরা সব দাঁড়িয়েছিল যে কখন আসবে বলে। তো দেখতে পাচ্ছ একটু টোটোটা দেরি হচ্ছিলো বলে আমরা একটু মজা করছিলাম সবাই মিলে। আর দেখতে পাচ্ছ ওই যে যে জিনিসটা মেলাতে কিনে
নিয়েছিলাম সেটা নিয়ে আমি বললাম আরেকটু দে, আমি আরেকটু মজা করি টোটো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ এখানটাতে আমরা মজা করছিলাম এটা দিয়ে, তো বেশ ভালো লাগছিল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িটা একটু সাইড করে দাঁড়ানো ছিল, তো সেই জন্য ফুলটা দেখতে পেলাম বলে তোমাদেরকে দেখালাম। আর দেখো গাছগুলো কি সবুজ লাগছে, তাই না বলো? তো তো পিসিমণি বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আমরা। তো ওখানে একটা শপিং মল ছিল, তো সেখানে আমরা ঢুকেছিলাম সবাই মিলে। তো সবাই বলতে বাইরে অনেকে দাঁড়িয়েছিলো আর আমি, বরদি আর মেজদি তিনজন মিলে গিয়েছিলাম কিনতে। তো জিজুর জন্য জামাকাপড় দেখতে গিয়েছিলো আর এখানে আমি সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কী কোয়ালিটি, কেমন কী ভালো জিনিস আছে কি না। তো দেখার পরে তো এদিকে দিদি বললো যে আয় এদিকে। তো এদিকে জামাগুলো পছন্দ করছিলাম জিজু, তো কোন কালারটা ভালো লাগে, কোন ডিজাইনটা ভালো লাগে সেগুলো দেখছিলাম। তো আমি বললাম না খুলতে হবে না, আমি উপর থেকে জাস্ট দেখছি যে কোনটা ভালো লাগছে সেগুলো নিয়ে নেবো। তো ফাইনালি একটা নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম। তো আসতে গিয়ে দেখি যে জ্যামে পড়েছে। তো জ্যামে কেন পড়েছে, ওই যে দেখতে পাচ্ছ রেলগেট পড়েছে। তো ওখানে ট্রেন যাচ্ছিলো বলে আমরা ওখানে সব টোটোতে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম পিসিমণির বাড়ি আর দেখতে পাচ্ছ দিদি ওখানে বসেই আছে, কেননা বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি পড়ছিল। তো বাড়িতে এসে আমরা একটু মুড়ি টুড়ি খাচ্ছিলাম, এই সেই খাওয়ার পরে সবাই মিলে একটু চিল করছিলাম। আমি কি করবো ভেবে পেলাম না, তো হঠাৎ করে দেখছি স্প্রাইট ছিল, তো আমি ভাবলাম যে একটু স্প্রাইট খেয়ে নিই। তো তারপর পিসিমণির বাড়ির বাইরে একটু দেখলাম যে তিনটি টিয়া পাখি ছিল, এটা পিসিমণিদের পোষা। তো দেখতে পাচ্ছো এরা তিনটে মারামারি করছিলো। তারপর আমরা রেডি হয়ে গিয়েছি কন্যাযাত্রী যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কন্যাযাত্রী যে রেডি হচ্ছিলাম সেটা আমরা দেখাতে পারিনি। তো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম বাসের জন্য, ওয়েট করছিলাম যে কন্যাযাত্রী বাস আসবে, সে বাসে করেই যাবো। তো দেখতে পাচ্ছ বলতে বলতে বাসে চলে এসেছে, আমরা বাসে উঠেও পড়েছি আর বাসের সিটও পেয়ে গেছি, কি দারুণ। তো বাসে উঠে মাত্র 10 মিনিটের ব্যবধানে পৌঁছে গিয়েছিলাম আমরা বুনুর বাড়ি। তো হাতে তত্ত্ব নিয়ে আমরা বুনুর বাড়িতে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ যেহেতু কন্যাযাত্রী আমরা। তো ওখানে গিয়ে দেখতে বললাম বুনুকে, তো এত হাসি খুশি ছিল আর এত সুন্দর লাগছিল ওকে দেখতে, কি বলবো, খুব ভালো লাগছিল দেখতে। আর এত পরিমাণ গরম ছিল আর ছাতের সেই লাইটগুলো নেই, প্রচণ্ড গরম লাগছিল, ওখানে থাকা যাচ্ছিলো না। তো আমরা জাস্ট একটু ভিডিওটা করেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ বুনু সবাই মিলে হাই করছিলো আর বুনু এত হাসি খুশি ছিল না, সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো আমরা এদিকে চলে এসেছিলাম টিফিনের দিকে। তো দেখতে পাচ্ছি এদিকে আমরা টিফিন খাচ্ছিলাম আর এদিকে দিদি পাপারা সবাই মিলে গল্প করছিলো, তো আমি একটু ভিডিওটা এর মাঝে করে নিলাম। তো এটাও আরেকটা দিদি, তো দেখতে পাচ্ছ মাসির মেয়ে। আর এদিকে গল্প করতে করতে আমরা চলে আসলাম উপরে, বুনু যেখানে বসেছিল। তো এত গরম ছিল আর এত নিজেছি যে আমার কানেরটা খুলে পড়ে গিয়েছিলো, কি বলবো গাইজ। তো তো অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো আর এদের তো ছবি তোলা শেষ হয় না, কি বলবো। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমরা পীরতল স্টেশনে মানে যাচ্ছি, তো আমরা ট্রেনে বাড়ি চলে আসবো বলে সবাই মিলে চলে এসেছে, দিদি মা সবাই পাপ্পু। তো সবাই মিলে এসে ট্রেন ধরবো, তো সেই কারণে আমরা স্টেশনে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ জিজু সামনে সামনে যাচ্ছে আমাদের ব্যাগটা নিয়ে, আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলো। তো স্টেশনে বেশিও কি আর ছাড় আছে, সবাই মিলে চলে আড্ডা দিতে লেগেছিলাম যে কী বলবো, ট্রেন আসছে না কী করবো বলো, অনেকটা টাইম ছিল বলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর বলতে বলতে চলে এসছে ট্রেন, তো দেখতে পাচ্ছ এই ট্রেনে করে চলে যাবো আমরা বাড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ট্রেন আস্তে আস্তে আমরা সবাই মিলে ট্রেনে উঠবো বলে তৈরি হচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এসেছে, তো ট্রেনে উঠেই আমরা যে যার বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে আমি চলে এসেছিলাম আমার নিজের শ্বশুরবাড়িতে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগের সাথে। সো টাটা।